নোয়াখালীর মাইজদী শহরের হসপিটাল রোডে মেট্রো হাসপাতালে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। শিশুটির বাবা নোয়াখালীর কবিরহাট উপজেলার সাপ্রাসিরহাট ইউনিয়নের বাসিন্দা। মৃত শিশুটির পিতা দয়াল গাজী জানান, 21 ডিসেম্বর সোমবার সকাল 8টায় তার স্ত্রীকে মেট্রো হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বিকেল 4টার দিকে নর্মাল ডেলিভারিতে তার মেয়ে সন্তান জন্মগ্রহণ করে। জন্ম নেওয়ার পর থেকেই তার সন্তান একদমই সুস্থ ছিল, কিন্তু হঠাৎ করে ডাক্তার তার সন্তানকে একটি ইঞ্জেকশন দিলে 30 সেকেন্ডের মধ্যে শিশুটির কাঁপুনি দিতে দিতে মারা যায়। সন্তানহারা দম্পতির অভিযোগ, ভুল চিকিৎসার কারণেই তাদের শিশুটির মৃত্যু হয়েছে। শিশুটির স্বজনরা অভিযোগ করেন, মারা যাওয়ার পর তারা সিভিল সার্জনকে অভিহিত করলে হাসপাতালের মালিকপক্ষ ভাড়াটিয়া গুন্ডা লোকজন দিয়ে তাদের উপর হামলা করে, এরপর তাদেরকে হাসপাতাল থেকে বের করে দেয়। পরে সুদারাম থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে জানতে চাইলে সুদারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহেদ জানান, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সিভিল সার্জনের কাছে জানতে চাইলে অভিযোগের সততা স্বীকার করে তিনি বলেন, জেলা সিভিল সার্জনের অফিস থেকে তদন্ত টিম গঠন করা হয়েছে, তাদের রিপোর্ট অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লক্ষ্মীপুর 71 নিউজ ডেস্ক। লক্ষ্মীপুর 71, স্বাধীনতার পক্ষে সত্য প্রকাশে অবিচল।